বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সহজ টিপস। আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটা কাজ করলে আপনার বাড়ির পানির ট্যাঙ্কই ঝকঝকে হবে। মাসে অন্তত একদিন পানির ট্যাঙ্ক পরিষ্কার করুন, না হলে কিন্তু পানির ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধতে পারে। আর সেই পানি যদি আপনি রান্নার কাজে ব্যবহার করেন, অথবা সেই পানি যদি আপনি গোসল বা ধোয়ার জন্য ব্যবহার করেন, সেটি কিন্তু আপনার জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। মাসে অন্তত একবার পানির ট্যাঙ্ক পরিষ্কার করার ব্যবস্থা করুন। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এক, পানির ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য প্রথমেই আপনাকে যা করতে হবে তার জন্য পানির ট্যাঙ্ক থেকে পানি খালি করতে হবে। পানির ট্যাঙ্ক যদি ছোট হয় তাহলে সবাই মিলে ধরে ট্যাঙ্কটা উল্টিয়ে দেবেন। দুই, উল্টো করে রাখতে হবে বেশ কিছুক্ষণ, দেখবেন পানি যেন এক ফোঁটাও না থাকে। তবে যাদের পক্ষে উল্টোনো সম্ভব নয় তারা ওই অবস্থাতেই তাকে ভালো করে পানি শুকিয়ে নেবেন। তিন, এরপর ব্লিচিং পাউডার ট্যাঙ্কের দেওয়ালের গায়ে ভালো করে ছড়িয়ে দেবেন। এরপর একটি শ্যাওলা পরিষ্কার করার লোহার ব্রাশ দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করতে হবে। যদি অসুবিধা হয় তাহলে ব্রাশের সঙ্গে একটি বড় লাঠি বেঁধে নিতে পারেন, উপর থেকে ভালো করে ঘষতে হবে। তারপর অন্তত 20 মিনিটেই ওই অবস্থায় রেখে দিতে হবে। তারপরে আবারও ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সেক্ষেত্রে পাইপও ভালো করে পরিষ্কার করতে হবে। তবে খেয়াল রাখবেন ব্লিচিং পাউডার যেন কোনোভাবেই না পানির মধ্যে থেকে যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।